হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছোটো বড়ো সবার পছন্দের রসমালাই মিষ্টির রেসিপি নিয়ে এসেছি এটা আজকে আমি গরু দুধ দিয়ে তৈরি করে দেখিয়েছি গরু দুধ দিয়েও যে কীভাবে পারফেক্ট দোকানের মতো রসমালাই তৈরি করা যায় তার এ টু জেড টিপস সহ সমস্ত কিছু থাকবে এই রেসিপিতে আশা করি আজকে রেসিপিটি সবার অনেক ভালো লাগবে যারা এতদিন রসমালাই তৈরি করে ফেলোর হয়েছেন তারা আজকে এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন প্রথমে আমি চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি আর হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আর এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি এখন গুঁড়ো দুধ ঘি আর বেকিং পাউডারটাকে কিছুক্ষণ এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই কাজটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে অনেকেই তাড়াহুড়া করে থাকে সেটা করলে চলবে না এই পর্যায়ে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে তার অর্ধেক থেকে একটু বেশি আমি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি মাখতে মাখতে একটু মনে হয় বেশি পাতলা হয়ে গেছে তাহলে আরও এক থেকে দেড় টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করতে পারেন মাখাটা একটু স্টিকি স্টিক হবে দেখে মনে হবে একটু আঠালো আঠালো এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি তারপর মিষ্টিটা বানানোর জন্য আমি হাতে একটু ঘি মেখে দুই তালুতে মেখে নিচ্ছি তারপর অল্প অল্প করে একটু নিয়ে আমি রসমালাই শেপ দিয়ে নিচ্ছি দেখুন প্রথমে কিন্তু মনে হয়েছে একটু আঠা আঠা কিন্তু দশ মিনিট পর কিন্তু এটা একদম সেট হয়ে গিয়েছে তো এভাবে বাকি মিষ্টিগুলোকে আমি করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটাকে গুল করেও করে নিতে পারেন তো চলে আসছি মিষ্টি বানানোতে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তিন কাপ পরিমাণ তরল গরুর দুধ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি হাফ কাপের থেকেও একটু বেশি জল অ্যাড করছি জল দেখে অনেকেই বুঝতে পারছেন যে কেন রসমালাইতে আবার জল দিচ্ছি সেটা হচ্ছে রসমালাই মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য দুধটা একটু পাতলা হওয়া খুব জরুরি আর মিষ্টির জন্য আমি হাফ কাপের থেকে একটু বেশি আমি চিনি অ্যাড করে দিয়েছি এখন একটু জাস্ট চিনির সাথে দুধটা একটু মিলিয়ে নিচ্ছি আর ভালো ফ্লেভারের জন্য কয়েকটা এলাচের মুখ এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন দুধ একটু ফেনা ফেনা উঠে এসেছে মানে একটু পাক ধরে এসেছে দুধটা আমি ঘন করিনি এই পর্যায়ে এসে আমি বানিয়ে রাখা সবগুলা রসমালাই মিষ্টি আমি দিয়ে দিব এটা কিন্তু খুব জরুরি ফ্রেন্ডস এই পর্যায়ে কিন্তু দুধটা একদম পাতলা থাকতে হবে আর একটা যখন পাক চলে আসবে তখনই মিষ্টিগুলাকে ছেড়ে দিব আর এই পর্যায়ে চুলা রাঁসটা একদম একই থাকতে হবে মানে আমি মিডিয়ামে রেখে এভাবে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে যখন দুটায় উপচে উঠবে তখন এভাবে ঢাকনাটা খুলে দিলেই আর উপচে পড়বে না এভাবে কয়েকবার করে নিতে পারেন দেখুন আমি কিভাবে করে নিচ্ছি মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে আমি কিন্তু একটুও চামচ বা হাতুল দিয়ে নাড়াচাড়া করে নিই এভাবে আমি সাত থেকে আট মিনিট আমি একই মিডিয়াম একই আছে চুলাশ আস নিই মানে মিডিয়ামে রেখে রান্না করছি আর এভাবে আমি একটু ঢাকনাটা খুলে দুলিয়ে দিচ্ছি এতে করে উপরে মিষ্টিগুলো নিচে যাবে আর নিচের মিষ্টিগুলোও উপরে এসে ভালো রান্না হবে মানে সিদ্ধ হবে টোটাল আমার পনেরো মিনিট আমি মিষ্টিগুলোকে রান্না করেছি এখন আমি একটা উঠিয়ে ভেঙে দেখবো যে মিষ্টিগুলা ভিতরে ভালো সিদ্ধ হয়েছে কিনা যদি একটু ভিতরে শক্ত থাকে তাহলে আরও কয়েক মিনিট রান্না করতে হবে দেখুন মিষ্টিটা কিন্তু একদম তুলতুলা নরম হয়েছে খুবই সফট হয়েছে মানে আমার এই পর্যায়ে এসে পনেরো মিনিট লেগেছে মিষ্টিটা সিদ্ধ করতে এখন আমি মিষ্টিটাকে চুলার আঁশটাকে নিবিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেড় থেকে দুই ঘন্টা পর ফিরে আসব। রুম টেম্পারেচারে আসা পর্যন্ত এটা কিন্তু খুবই জরুরি এটা করলে মিষ্টিটা চুপসে যাওয়ার ভয় থাকবে না দেখুন আমি চুলা রাস নিবি দেড় ঘন্টা পর ফিরে এসেছি মিষ্টিগুলোকে আপনাদের দেখাচ্ছি দেখুন একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি এখন দূর থেকে মিষ্টিগুলাকে তুলে আমি একটা বাটিতে সরিয়ে রাখছি হ্যাঁ এবার নিশ্চয়ই ফ্রেন্ডস বুঝতে পারছেন যে দুধটা অনেকটাই পাতলা সো এটাকে আমি অনবরত আট থেকে দশ মিনিট জাল দিলেই দুধটা একদম দোকানের মতো মালাই হয়ে যাবে এ পর্যায়ে তাড়াহুড়া করতে চাইলে একটু পাউডার মিল্ক অ্যাড করতে পারেন এতে করেও তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আমি মোট দশ মিনিট সময় লেগেছে দুধটাকে এভাবে মালাই তৈরি করতে চুলা রাসটাকে মিডিয়াম থেকে একটু হাই করে অনবরত আমি নেড়েচেড়ে মালাইটা তৈরি করে নিয়েছি দেখুন মালাইটা কতটা ঘন হয়েছে এখন এই মালাইটা তুলে রাখা মিষ্টিগুলোর মধ্যে আমি ঢেলে দিচ্ছি তো হয়ে গেল ফ্রেন্ডস দোকানের মিষ্টির দোকানের স্বাদে পারফেক্ট রসমালাই মিষ্টি এটা যদি একবার আপনারা ঘরে তৈরি করেন কেউ বুঝতেই পারবে না যে এটা গরু দুধ দিয়ে তৈরি করা এবং এতে ডিমও রয়েছে এর স্বাদ কিন্তু অনেক ভালো আসে যেহেতু এলাচ দিয়েছি এটাতে কিন্তু ডিমের গন্ধ একটুও থাকবে না এভাবে এক কাপ গরু দুধ দিয়ে আপনারা এক কেজি রসমালাই অনায়াসে তৈরি করতে পারেন তো এভাবে ফ্রেন্ডস এ প্রথম থেকে শেষ পর্যন্ত টিপসগুলো যদি ফলো করেন আপনিও দোকানের মতো সুন্দর পারফেক্ট রসমালাই তৈরি করতে পারেন তো এভাবে দেখুন ফ্রেন্ডস একটা মিষ্টি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে মিষ্টিটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতর ভিতরও কি সুন্দর রসও ঢুকে গিয়েছে তো ফ্রেন্ডস আজকের এই সুন্দর রসমলাই মিষ্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট রসমালাই হয়েছে থ্যাংক ইউ